হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরা ভালো আছি। আজ আমরা যাচ্ছি মাওয়া রিসোর্ট, তাই ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করা যাক। এখন যাচ্ছি আমরা বাস কাউন্টারে, কারণ ওখান থেকে আমাদের গাড়ি ধরতে হবে। এখান থেকে প্রধানমন্ত্রীর তৈরি করা বিশ্ববিখ্যাত নৌকাটা দেখা যাচ্ছে, তাই ভিডিও করে নিলাম। এই তো বাসে উঠে গেছি, এখন আমাদের একটা লম্বা সফর দিতে হবে। আমাদের এখান থেকে যেতে মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগবে। গাড়ি থেকে বাইরের দৃশ্যগুলো খুব ভালো লাগছিল, তাই ভিডিও করে নিলাম। চলে এসেছি মাওয়া রিসোর্ট, এখন ভিতরে ঢুকতে হবে। তো ভিতরে ঢুকছি, এখন টিকিট কাটতে হবে। টিকিট 100 টাকা করে, কেউ ভুলেও বেশি দিয়ে আসবেন না। কিন্তু ঢুকেই একটা পুকুর দেখা যাচ্ছে, বাট এখান থেকে পুরোটা দেখা যাচ্ছে না। পুরোটা দেখার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। এখানে গাড়ি পার্কিংয়ের জন্য জায়গা দেখা যাচ্ছে, আপনারা কেউ গাড়ি পার্কিং নিয়ে চিন্তায় করবেন না। তো দেখুন পুকুরটা কত বড়। পুকুরটা দেখে আমার বোনেরা শীতের কাপড় রেখে খেলা শুরু করে দিয়েছিল। এখানে এসে পুকুরে খেলতে গিয়ে আবার কেউ স্লিপ কেটে পড়ে যায় না, কারণ এখানে পানি থেকে তোলার মতো ডুবুরি নেই। আমরা স্লিপ কাটার ভয় আগেই উঠে গেছি, কারণ আমরা কেউ সাঁতার জানি না। দেখুন কতগুলো হাঁস দেখা যাচ্ছে, যারা আপন মনেই খেলা করছে। তো আমরা ভিতরে ঢুকে গেলাম, এখন আমরা পুরোটা ঘুরে দেখব এবং আপনাদেরও দেখাবো। এখানে অনেক গাছপালা রয়েছে, অক্সিজেনের কোনো অভাব নেই। দেখুন পুকুরের মাঝে একটা পুল দেখা যাচ্ছে, কারণ পুকুরটা অনেক বড়, তাই এর মতো আরও 2-4টা পুল তারা তৈরি করেছে। তো এখানে একটা সুইমিং পুলও রয়েছে, যার 1 ঘন্টার ভিজিট 500 টাকা করে, বাট যারা থাকতে আসে তাদের কোনো ভিজিট নেই। এখানে বাচ্চাদেরও খেলার জন্য প্লেস রয়েছে, যেখানে তারা মন খুলে আনন্দ করে খেলা করতে পারবে। আর এখানে আমার আম্মু, ছোটমা আর মামা বসে বসে কথা বলছিল, তাই তাদের এই আনন্দ মুহূর্তটাকেও ভিডিও করে নিলাম। আমার ভিডিও করা দেখে তাদের কথা বন্ধ হয়ে গিয়েছিল। আর এখানে অনেক রং বেরঙের পাখিও রয়েছে, যাদের কিচির মিচির শব্দরে মন ভালো হয়ে যাবে। এবং নিচে রয়েছে 2 রকমের খরগোশ। আর এই পাখিগুলোর নাম আমার জানা নেই, যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই বলবেন। এখন আমরা রেস্টুরেন্টে ঢুকছি। রেস্টুরেন্টে খাওয়ার মতো আমাদের কারো ইচ্ছে নেই, কারণ আমরা মাওয়া ঘাটে গিয়ে খাবো। কিন্তু আপনাদের সুবিধার্থে খাবারের খরচ অনুযায়ী কত পড়তে পারে তা আপনাদের দেখানোর জন্যই ঢুকে পড়লাম। খাবারের দামগুলো ভালো করে দেখে নিন, যেন আপনাদের এখানে এসে আর কোনো ঝামেলায় পড়তে না হয়। বাইরে প্যাডেল বোট রাইডারও রয়েছে, যা 30 মিনিটে 200 টাকা করে। এছাড়া এখানে রয়েছে অনেক সুন্দর কটেজ, যা 3,000 থেকে 5,000-এর মধ্যে পাওয়া যায়। কিন্তু আমার কাছ থেকে ভুলবশত কটেজের ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এছাড়া এখানে একটা ফুড কর্নার রয়েছে, যেখানে বিকেলে বসে খুব সুন্দরভাবে নাস্তা করা যেতে পারে। এখানে খাবারের দামগুলো দেওয়া আছে। যেহেতু আমরা এখানে খাবার খাবো না, তাই আমার মামা তার ভাগ্নিদের চিপস কিনে দিছে। তো অনেক ঘোরাঘুরির পর এখন আমরা রিসোর্ট থেকে চলে যাব ঘাটে, সেখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব। আশা করি আমাদের মতো আপনাদেরও রিসোর্টটা ভালো লেগেছে। যদি কটেজগুলো থাকতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যেতে যেতে প্রজেক্ট হিলসার সামনে পড়ে গেল, তাই ভিডিও করে নিলাম। কোন
নেমে দেখি ইলিশ উৎসব চলছিল, তাই ঢুকলাম। ঢুকে দেখি চ্যানেল আয়ের অনুষ্ঠান চলছে এখানে। প্রথমে না বুঝতে পারলেও পরে ঠিকই বুঝে গিয়েছিলাম। বাজারে আর ফুল পাতা তোমি বাড়ির মুন্না ঋষি বাড়ির শীতল কাটি না পালে রে কলা আর বাংলা ভাষায় বিক্রমপুর নাই তো ভেদাভেদ বাংলা ভাষা এই মাটিতে জন্ম লইয়া বারে সে দেশের সম্মান গাইতে যাইল বিক্রমপুর গান ও ভাই জান গাইতে যাইল তো হোটেলে চলে আসলাম খাবার খাওয়ার জন্য। এখানের খাবারগুলো আসলে অসাধারণ ছিল, লোকগুলো খুব ভালো সার্ভিস দিয়েছিল। এখানে টাকি মাছ ভর্তা, ইলিশ মাছ ভর্তা, শুটকি ভর্তা ও অন্যান্য ধরনের ভর্তাও ছিল। এছাড়া বিভিন্ন ধরনের সুস্বাদু মাছও ছিল, যা দেখে মুখে পানি চলে এসেছিল। খাবার চলে এসেছে, আমরা এখন খাওয়া দাওয়া করব। আসলে ঘাটে গিয়ে সরাসরি পদ্মার ইলিশ খাওয়ার অনেক মজা। এছাড়া তাদের তৈরি করা বিভিন্ন ধরনের ভর্তাও ছিল অনেক মজার। তো খাওয়া দাওয়া শেষে মামা ভাগ্নিরা মিলে পদ্মার তীরে এসে নদী দেখলাম এবং সূর্য ডোবা দেখলাম। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আল্লাহ হাফেজ। দেখায়।